এসপি নিউজ। হলুদ রঙের ব্যাং দেখেছেন কখনো? হ্যাঁ বন্ধুরা, আজ সেই খবর নিয়ে হাজির হয়েছি আমরা। ব্যাঙের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা খুব বেশি কিন্তু জানি না, তবে প্রকৃতিতে বেশ কয়েক ধরনের ব্যাং রয়েছে এবং সেটি দেখা যায়। তার মধ্যে কুনো ব্যাং, কোলা ব্যাং, সোনা ব্যাং, এরকম অনেক ব্যাঙের নাম আমরা শুনেছি, কিন্তু কখনো হলুদ রঙের ব্যাং দেখেছি কি মনে হয় না। এবার সেই হলুদ রঙের ব্যাঙই সামনে এসে হাজির হয়েছে। জানা যায় এমনই অবাক করা দৃশ্য চোখে পড়েছে ভারতের মধ্যপ্রদেশের নরসিংহপুরে। ইতিমধ্যে সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মানুষের হাতে হাতে। সেখানকার বন দপ্তরের কর্মকর্তা প্রবীণ কুমার, তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি হলুদ ব্যাং লাফালাফি করছে এবং ডাকছে। এ ব্যাপারে প্রবীণ কুমার জানান যে এটি কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, বর্ষাকালে এভাবেই রং পরিবর্তন করে পুরুষ ব্যাংগুলো, আর এর কারণ হচ্ছে ওরা এভাবেই নারীদের, অর্থাৎ নারী ব্যাংদের আকৃষ্ট করে। বর্ষাকালে প্রথম বৃষ্টির সময় এ ব্যাংগুলোর হলুদ হতে দেখা যায়। গ্রামের মাঠে এমন দৃশ্য দেখা যায়। বন দপ্তর আরও জানায় যে এই ব্যাংগুলোকে ইন্ডিয়ান বুল ফ্রগ বা ইন্দাস ভ্যালি বুল ফ্রগ বলে। JNE সায়েন্স জানায় যে বর্ষাকালে এভাবেই রং পরিবর্তন করে বুল ফ্রগ। এরা যখন সবুজ থেকে হলুদ রং পরিবর্তন করে তখন এদেরকে ভোকাল স্যাকগুলো নীল রং ধারণ করতে দেখা যায়। মানে মনে করা হয় উজ্জ্বল রঙের পুরুষ ব্যাং বেশি আকর্ষণীয় নারী ব্যাঙের তুলনায়। ভারতের এ বুল ফ্রগ বাংলাদেশ, আফগানিস্তান, মায়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায়ও দেখা যায়। এরা ভেজা জায়গাতে থাকতে বেশি পছন্দ করে, তবে তা উপকূল নয়। এছাড়া পছন্দ করে পুকুরের মতো জলাশয়েও থাকতে। তবে স্বাভাবিকভাবেই এমন দৃশ্য অবাক করেছে অনেককে, কারণ এমন দৃশ্য অনেকেই হয়তো দেখেনি, কিন্তু এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয়। বন্ধুরা, এরকম মজার এবং বিচিত্র সব ঘটনা নিয়ে আমরা হাজির হচ্ছি এই চ্যানেলে। তাই পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, আর দেখতে থাকুন আজকের হলুদ ব্যাঙ।